গানের একটা স্যাডনেস ছিল, হ্যাঁ কিছু তো একদম টাচ লাগে আপা মুঝে। সিঙ্গারের ভয়েসটা অনেকটা যেমন বললাম আতিফ আসলামের মতন শুনতে লাগলো, কিছু যে শর্টস গুলো ছিল যেগুলো ধরো ওই যে রাস্তা দিয়ে হাঁটছে বা কোডনি কফি ওরা বসে আছে ওগুলো ভালো, কিন্তু আমার কোথাও কি মনে হয় গ্রামের যে ফার্স্টে যে ব্রিজের ওপর থেকে মানে রেল লাইনের ওপর থেকে যে শর্টস গুলো ছিল সাকিব ভাইয়া যে হাঁটছে হেঁটে আসছে যে কোডনি কফির কথা মাথায় ভাবছে ওইগুলো বেশ ভালো ছিল। গানটার মধ্যে কিন্তু একটা কিছু টুইস্ট মানে লুকিয়ে আছে আমি মনে হচ্ছে গানটার মধ্যে, কারণ প্রথম গানটা শুনেছি রোমান্টিক ছিল, রোমান্টিক ছিল, আর এটার মধ্যে কিন্তু একটা স্যাডনেস আছে, একটু স্যাডনেস রোমান্টিক মানে স্লো রিদিমে একটা স্যাডনেস টাইপের একটা সং, আর সত্যিকারের এক্সপ্রেশনটাও সাকিব ভাইয়া শেষের দিকে গানের একটা স্যাডনেসই ছিল, হ্যাঁ কিছু তো একটা টুইস্ট আবার কিছু কিছু জায়গায় কিন্তু ও ভাবছে গার্লফ্রেন্ড কে দেখাচ্ছে কিন্তু মানে ফরেন কান্ট্রি কোন একটা লোকেশনে, আর যেই লোকেশনটা দেখাচ্ছে এটা তো ইন্ডিয়ান লোকেশন, সর্ষে ফুল বাংলাদেশের কোন একটা লোকেশন কিংবা কিছু হবে মানে আমাদের এইকার গ্রাম্য লোকেশন দেখাচ্ছে, যাই হোক তো তার মধ্যে মানে একবার ওইদিকে আলাদা দেখাচ্ছে এইদিকে আলাদা দেখাচ্ছে, তারপর আবার মাঝখানে একটা জায়গায় যেরকম লাস্টের সিনটাতে বসেছিল এসে চারদিকে গেল তখন একটা স্যাডনেস মানে কিছু একটা মানে ভাব যে এরকম টাইপের একটা কিছু একটা কিছু তো একটা আছে। গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডও সঙ্গে রয়েছে আমার যেরকম মনে হচ্ছে, গার্লফ্রেন্ডও সঙ্গে রয়েছে তার সঙ্গে কোনো একটা আলাদা ধরনের কিছু একটা হয়তো, তো মুভি দেখলেই বোঝা যাবে সেটা গান থেকে রিলিজ হবে না। अभी तक राजकुमार मूवी के दो गाने हैं और सीरियसली दोनों गानों का जो प्रोडक्शन लेवल है मतलब जिस तरीके से हमें पूरे मतलब गानों में नजर आता है कि यहाँ पे अच्छा खासा पैसा खर्च हुआ है, जैसे कि जो लोकेशन ले लीजिए, जो कैमरा वर्क ले लीजिए, क्लियरिटी ले लीजिए, वो बहुत ज्यादा कमाल की है सीरियसली। और गानों की बात करें तो पहला रोमांटिक ट्रैक आया था और ये मतलब थोड़ा सैड सॉन्ग है वो सीधा यहाँ पे जाके लगता है सीरियसली। रोमांटिक ट्रैक भी बहुत ज्यादा कमाल का था और ये वाला गाना भी मेरे मतलब सीधा यहाँ पे जाके मुझे ये गाना फील हुआ और जो वोकल थी बहुत ही ज्यादा कमाल, आरिफ ने जो गाना गाया स्पेशली टच लगा था मुझे, म्यूजिक जो प्रिंस ने म्यूजिक दिया इतना ज्यादा कमाल, लोकेशंस इतनी ज्यादा खूबसूरत बताई गई और जो केमिस्ट्री दिखाई है कर्टनी कॉफी और शाकिब खान इतने साथ में कमाल लग रहे हैं, जैसे इसमें पहले मुझे ऐसे लग रहा था ये एक रोमांटिक सॉन्ग है, जिस तरह से हैप्पी मोमेंट्स दिखाए जा रहे थे और उसके बाद से एकदम से गाना स्विच हुआ और इमोशन स्विच कर दिए गए और फिर ऐसे लग रहा था कि ये मतलब सैड ट्रैक है, तो वो मुझे बहुत ज्यादा अच्छा लगा जिस तरह इसमें दोनों चीजों को दिखाया गया है गाने में। और सच में जैसा इसने बोला आतिफ असलम टच लगा, क्योंकि जो वॉइस है आरिफ की वो थोड़ी बहुत सिमिलर है, लेकिन शाकिब खान मतलब पूरे वीडियो में इस पूरी मूवी में इतने ज्यादा हैंडसम लग रहे हैं सीरियसली। जो उनका पहला गाना आया था उसमें भी वो बहुत कमाल के लग रहे थे, लेकिन इस गाने में जो उनके कॉस्ट्यूम दिखाए गए जो मतलब कलरफुल कॉस्ट्यूम दिखाए गए यস ভীষণ ভাল লাগলো গানটা, সিঙ্গারের ভয়েসটা অনেকটা যেমন বললাম আতিফ আসলামের মতন শুনতে লাগলো, কিছুটা অনেকটা বলে ভুল হবে কিছুটা, অ্যান্ড আতিফ আসলাম ইজ অলসো মাই ফেভারিট, সো ওনার মতন লাগলো। হনেস্টলি যদি বলি স্টার্টিংয়ে যখন গানটা শুরু হয়েছে এত একদম সফট পেসে শুরু হয়েছে যে মনে হচ্ছিল যে ওকে ওকে ওয়েট লেট মি লিসেন মোর। ধীরে 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 যখন একটা গানটার যখন সেকেন্ড পার্টটা আসলো তখন থেকে আই কুড লাইক স্টার্ট ভাইবিং, বিকজ ইউ নো দ্য সং ওয়াজ আই লিটারলি কানেক্টেড উইথ দ্য সং রিয়েলি ওয়েল, সো আই ওয়াজ জাস্ট ভাইবিং উইথ দ্য সং, সো ইয়া সং ওয়াজ আ ভাইব। গানটা যতটা শুনতে ভালো লাগছিলো ততটাই দেখতে ভালো লাগছিলো, মানে সিনেমাটোগ্রাফি, কালার কারেকশন, লাইক কস্টিউমস, লোকেশনস, সব কিছু ওয়াজ অন পয়েন্ট।